আমরা এবার দেখব যে কার্বন ডাই অক্সাইড নিয়ে খেলা ঠিক আছে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ বেশ কিছু পাউডার রাখা আছে আমার এখানে এটা কি সোডা হ্যাঁ এটা আসলে হচ্ছে আমাদের বেকিং সোডা ঠিক আছে তো এটা আমরা যে কোনো আসলে খাবারের যে কোনো ধরনের রান্নার জায়গায় পাবো দোকানেই পাবো মশলার দোকান সেখানেই পাবো আর এটার সাথে হচ্ছে আমরা ভিনেগার আচ্ছা এটাও রান্নার জিনিস এটাও পাওয়া যাবে রান্নার জিনিস আসলে মজার জিনিস হচ্ছে যে রান্নাতে কিন্তু এই জিনিসগুলাই ব্যবহার করে লেভেনিং করা হয় যেমন আমরা ব্রেড যখন তৈরি করি দেখা যায় যে বেকিং এর জন্য তখন কি যে সোডা এবং আমাদের খাবারের ভিতরে আসলে যে থাকে সেটার সাথে হয়ে হয় এবং সেখান থেকে কিন্তু আমাদের ব্রেডটা রাইজ করে এটা একভাবে হতে পারে আবার হচ্ছে ইস্ট দিয়ে করা হয় অথবা সোডা যার সাথে যেটা দেওয়া হয় সেটা কিন্তু এমনিতেও হিট দিলে ব্রেকডাউন হয়ে কার্বন ডাইঅক্সাইড জেনারেট করে কাছাকাছি কার্বন করব এবং সেই গ্যাস তো আমরা দেখতে পাই না একেবারেই স্বচ্ছ তাই না বাতাসের সাথে মিশে যাচ্ছে তাহলে সেটা আমরা বুঝবো কিভাবে সেটা আমরা বুঝতে পারবো যে যখন আমরা এরকম মোমবাতি জ্বলন্ত মোমবাতি জ্বলন্ত মোমবাতি এখানে যেমন আমার কাছে একটা মোমবাতি আছে সেটা এই একটা ক্যান্ডেল তো সেটা যদি নিভে যায় তাহলে আমরা বুঝতে পারব যে সেখানে CO2 আছে আসলে নিভে গেলে কিভাবে বুঝবো CO2 আছে কারণ আমরা এটাকে যদি এর ভিতরে দিয়ে দেই অক্সিজেনটা হচ্ছে অক্সিজেন তখন ডিপ্রাইভড হয়ে যাবে এখানে আমরা ঢালবো তখন কি হবে অক্সিজেনটা এখান থেকে সরে যাবে কারণ কি কার্বন ডাই অক্সাইডটা অক্সিজেন থেকে হেவியার হ্যাঁ এটার ভিতরে যখন আমরা গ্যাসটা ঢেলে দিব ফিলআপ করে দিব তখন দেখা যাবে যে আগুনটা নিভে গেছে এর মাধ্যমে আমরা বুঝতে পারব যে এর আসলে কার্বন ডাইঅক্সাইড জেনারেট হয়েছে হ্যাঁ তো এখন জেনারেট করব ঢালব সবই বলছি কিন্তু সেটা করব কি দিয়ে করব কিভাবে এখানে যদি এর ভিতরে তৈরি করি বা এর ভিতরে তৈরি করি তো বাতাসে খুলে উড়ে চলে যাবে চারিদিকে চলে যাবে থাকবে না সেজন্য আমাকে যেটা করতে হবে এরকম একটা বটলের ভিতরে আমরা রিয়াকশনটা করব আচ্ছা এবং এর মাথায় যে ক্যাপটা আছে এই ক্যাপটা আমরা দিয়ে নেব কিন্তু তার ভিতরে যেটা করতে হবে একটা হোল ক্রিয়েট করে নিতে হবে করে তার ভিতর আমরা কিছু স্ট্রস কানেক্ট করে দিব

তো এই কারণে গ্লুগান ব্যবহার করা হবে এবং বারবার আমি বলি গান ব্যবহার করার সময় অবশ্যই তোমরা বড়দের সাহায্য নেবে এই যে আমি একটা পাইপ কানেক্ট করে নিলাম এখানে এখানে আমি একটা হোল ক্রিয়েট করে নিয়েছি এবং সেই বরাবর একটা পাইপ দিয়ে দিলাম আচ্ছা দেন এর মাথায় আমি আরেকটা পাইপ কানেক্ট করে নিব এবং নেয়ার পর আমি গ্লুগান দিয়ে এদেরকে সিল করে দেব এক এর চারিদিকে আমি গ্লুগান দিয়ে সিল করে দিচ্ছি যাতে এটা এয়ার টাইট হয় এবং ভিতর থেকে কোনো গ্যাসও বের হয়ে আসবে না অথবা ভিতরে কোনো গ্যাস চলে যাবে না ঠিক আছে দিয়ে দিলাম এবং এর গোড়ায় আমি দিয়ে দিচ্ছি যাতে এটাও বেশ কিছুটা সিল হয়ে থাকে সিলড অবস্থায় থাকে তাহলে এখান থেকে আমাদের আর কোনো গ্যাস বের হয়ে যাওয়া বা লিক করা আসা সম্ভাবনা নেই ঠিক আছে তো এটা আমার ক্রিয়েট হয়ে গেল এরপর এটা আমি যা করব

তারপর দি একটা ফানেল করে এর ভিতরে দিয়ে দিছি এটা কোন বানিয়ে নিচ্ছে যাতে করে বাইরে পড়ে না যায় হ্যাঁ এই পাউডারগুলো আমি সব দিয়ে দিব এই পর্যন্ত এখন আমি যেটা করব আমার তো এখন এর ভিতর কি অ্যাসিড দিলে সাথে সাথে রিঅ্যাকশন শুরু হয়ে যাবে তো আমরা আগেই মোমবাতিটা এখানে লাইট করে দিয়ে দিব ঠিক আছে আমরা লাইটার দিয়ে এটাকে স্টার্ট করে দিলাম এটাকে স্টার্ট করে দিলাম এবং এটা যেহেতু বেশ ডিপ আমরা এটাকে এই চিমটা দিয়ে ধরে এর ভেতর হলো তাহলে মোমবাতিটা নিজের মতো জ্বলছে এখন এর ভেতর যদি আমি ভিনেগার দাও ভিনেগারটা দিয়ে দেই দিলে তুমি সাথে সাথে এর মাথায় হচ্ছে ক্যাপটা প্লেস করে দিবে ওকে এখন তাহলে এর ভিতর বিক্রিয়া শুরু হয়ে গেছে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড জেনারেট হচ্ছে এবং এই কার্বন ডাই এই পাইপ দিয়ে হোপফুলি চলে আসবে এর ভিতর হুম ঠিক আছে আমরা ব্রেকে ঢাকা দিয়ে আর কার্বন ডাই অক্সাইড ক্রিয়েট করে দিচ্ছি এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কি এখান থেকে আসবে উঠে যখন এর ভিতর দিয়ে এসে এখানে জমা হবে এর ভিতর জমা হতে থাকলে কি হবে আস্তে আস্তে এর ভেতর যে অক্সিজেন ছিল সেগুলাকে ধাক্কা দিয়ে বের করে দিতে থাকবে ঠিক আছে তো সেই অক্সিজেন জমা হতে হতে এক সময় দেখা যাবে যে আমাদের এই পুরো কন্টেনারের এই নিচ পর্যন্ত ফিলআপ হয়ে যাবে এবং ফিলআপ হয়ে গেলে তখন আর আগুনটা জ্বলতে পারবে না কারণ তার সাথে আর কোনো অক্সিজেন থাকবে না আমরা জানি যে আগুন জ্বলতে অবশ্যই অক্সিজেনের প্রয়োজন ইতিমধ্যে আগুনের যে আমরা ফুলকিটা দেখতে পাচ্ছি ওটা আস্তে আস্তে সেটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা আরো কার্বন ডাইঅক্সাইড দেব এবং আমরা চাইলে বোতলটাকে একটু চাপও দিতে পারি এর থেকে এই যে অক্সিজেন গুলা কার্বন ডাইঅক্সাইড গুলা বের হয়ে চলে এসে কি করলো ফিল আপ করে ফেললো এবং আগুনটাও নিভে গেল খুব সহজে আমরা করতে পেরেছি এবং খুব সহজ একটা পদ্ধতিতে আমরা এই পরীক্ষাটা করেছি এবং আমরা ছোটবেলায় যারা আছি বা এখন যারা স্কুলে পড়াশোনা করছো তারা কিন্তু দেখেছ যে আমাদের বিজ্ঞান বইয়ে একটা এক্সপেরিমেন্ট ছিল যে একটা মোমবাতিকে আমরা গ্লাস দিয়ে ঢেকে আমরা আগুন নেভাই কিন্তু এখানে কিন্তু আমরা গ্লাস দিয়েও ঢাকিনি আমরা কার্বন ডাইঅক্সাইড দিয়ে যে আগুন নিভে যায় সেটা প্রমাণ করার জন্য গ্লাস দিয়ে ঢেকে আমরা মোমবাতির আগুন নিভাই কিন্তু এখানে সেটাও আমরা করিনি তার বদলে আমরা গ্লাসের ভেতরেই আমরা খোলা রেখেছি আগুনটাকে এবং একটা মানে আমরা কি বলে এটাকে নিজ হাতে অক্সিজেন মানে কার্বন ডাই অক্সাইড তৈরি করে সেটাকে আমরা এখান থেকে নিয়ে তারপরে এইরকম অ্যাসিড এবং বেসের মধ্যে রিঅ্যাকশন ঘটিয়ে আমরা কার্বন ডাই অক্সাইডটা নিজে তৈরি করে সেটাকে ঢেলে দিয়েছি ঢেলে দিয়েছি এবং এটা যে আসলে কার্বন ডাই অক্সাইড ছিল তার প্রমাণ হিসেবে তোমরা সবাই দেখেছো যে এখানে এত পুরো জায়গাটাই কিন্তু ওপেন অক্সিজেন থাকা সত্ত্বেও এটা নিভে গেছে কারণ ভেতরের অক্সিজেনটা কার্বন ডাই অক্সাইডের জন্য স্পেস তৈরি করে দিয়ে বের হয়ে গেছে এবং কার্বন ডাই অক্সাইড যখন স্পেসে চলে গেছে মানে স্পেসটা দখল করে নিয়েছে তখন এটা নিভে গেছে অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে